আজকে হচ্ছে আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা ফিস্ট করছি, মানে সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে, অবশ্য বেশি কেউ সেরকম নেই, তার জন্য প্রস্তুতি চলছে। এই যে আমি পেঁয়াজ কাটছি, আদা রসুন সব মানে এ করা হয়ে গেছে, আর মাঝখানে একটু মানে মেঘ ডাকছিল, তো বাচ্চারা ওইদিকে খেলছে। আর এইটাই এই এই কটাই এখন, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা চলছে। পাঁপড় ভাজা কেমন চলছে? ভালো 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 চলছে ভাই, লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে পেঁয়াজ কাটা, আর এখানে হচ্ছে সব আদা রসুন যা মশলার পেস্ট ওটা করে নিয়েছি, আর এখানে চিকেন বল কিছু করে এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিল। তো রান্নাটা ভাই করছে, কারণ রান্না ভাই খুব ভালোই করে, ছোট ভাই। তো পেঁয়াজের পরে এখন রসুন দিয়ে দিচ্ছে। আসলে ভাই একটু রান্না কিন্তু সব দিন একটু অন্যরকমভাবেই করে, কিন্তু রান্নার টেস্ট আমার সেই খুব ভালোই হয়। তেল পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হচ্ছে, এখানে বাচ্চারা নাচছে, একটু মজা করছে, তো সময় তো কাটাতে হবে। পিকনিক আমার ছাদে যেহেতু করেছিলাম, একটু ঠান্ডা ওয়েদারও ছিল, পিকনিকটা খুব ভালো করে হচ্ছিল, সবাই খুব আনন্দ করছে। আর অ্যাকচুয়ালি মানে এদেরকে নিয়ে আমি পিকনিকটা করবো বলেই, কারণ রাখি বাঁধার দিন যেটুকু মানে সবাই যা ভালোবেসে উপহার দিয়েছিল, আর আমরা সবাই কিছু দিয়ে মানে এই বাচ্চাদেরকে খাওয়াবো বলে সবাই আমরা এরকম পিকনিকটা করছি। ওর মধ্যে চিকেনটা দিয়ে দিল, যে ভালো করে মিশিয়ে নিচ্ছে, দেখতে থাকো। অ্যাকচুয়ালি চিকেনটা কিন্তু সত্যি অন্যরকম ভাবে করছে, এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে, লবণ দিল, তারপরে এই যে হলুদ দিচ্ছে, আর ওই যে পেস্টটা ছিল ওটাই ওটাও দিয়ে দিল, যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ওটা থেকে জল বেরাচ্ছে, এই যে কত জল বেরিয়েছে। এরপরে হচ্ছে টমেটো কেটে দিয়ে দিল, ভালো করে এখন মিশিয়ে নিচ্ছে ভাই। বাচ্চারা এখানে এদিকে নাচছে, আমাদের রান্নাঘরে এখন একটু চেঞ্জ হলো। পায়েল মাল পিয়েঙ্গে দিব এখন, বাচ্চাদের আনন্দ দেখে আমাদের খুব ভালো লাগছিল। আর অ্যাকচুয়ালি রাতও অনেক হয়ে গেছিল, মানে ঘুমাবি না, ঘুমাবি না, ছাড়তে দাঁত দেখা, দাও দাঁত দেখা, মাংস আমাদের কষানো চলছে, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে ফুটবে। রান্নাকারি রান্না হয়েছে, এখনো আরো কত বাকি, ঘুমিয়ে গেল বাচ্চা বে। এখন শেষে হচ্ছে কি মশলা টশলা ছিল ওর, গুঁড়ো মশলা ওগুলো দিয়ে দিচ্ছে। তো মাংস আমাদের দেখো রেডি হয়ে গেছে একদম, এখন হচ্ছে ওদেরকে খেতে দিচ্ছে। তো কারেন্ট মানে এমন করছিল এত রাত পর্যন্ত জেগে আছে রে বাবাই, ঘুম পাইনি, এটা কিন্তু পুরো মোবাইলের আলোতে হচ্ছে, বাবাই ঘুম পাচ্ছে, আমি মোবাইলের আলোটা দেখাচ্ছিলাম, ও পায়েলটাই পরিবেশন করে দিচ্ছে, পায়েল আর ভাই। বেশি কিছু হয়নি, কারণ বৃষ্টি সন্ধ্যার সময় একটু হালকা পড়েছিল মেঘের জন্য, তো পাঁপড় ভাজা আর চিকেন এটাই হয়েছে। গরম আছে বাবাই, আস্তে খা। ওরে বাচ্চারা ভালো করে আনন্দ করে খাচ্ছে, আমাদের সঙ্গে খাওয়ার টাইমে বাচ্চাগুলোর লাইনটা চলে গেল, মানে খুব খারাপ অবস্থা। আরে বাস, আলোক এদিকে একজন আসো, এই তো পায়েলা ধরিয়ে দিয়েছে, করে দেরি হয়ে গেল খেতে দিতে, মনেই হচ্ছে না কারেন্ট নাই বলো, চার্জ নাই মোবাইল চালি, 10:45 বাজে এখন খাওয়া হচ্ছে, ও জেগেই আছে এত রাত পর্যন্ত। আজকের পিকনিকটা কিন্তু দারুণ হয়েছে মোবাইলের আলোতে, না কাকু, কাকিমা ভালো হয়েছে না বলো, মোবাইলের আলোতে খুবই ভালো হয়েছে, মোবাইলের আলোতে পিকনিক হচ্ছে, ভাই ঝাল লাগছে কিরে পাপাই, ঝাল লাগেনি দেব, ঝাল লাগছে
লাগেনি মাংস ঝাল হয়নি কারণ গুঁড়ো লঙ্কা ভাই একদমই দেয়নি কারণ বাচ্চারা খাবে খাচ্ছিস তুই তো রান্না করলি ভালো হয়েছে রান্না হ্যাঁ কান্দা হ্যাঁ তো পিকনিকটা আমাদের কিন্তু সত্যি খুব ভালো হয়েছে মানে সবাই আনন্দ করেছে আমরা সবাই আনন্দ করেছি মজা করে যাই খাই সবাই তো খাই কিন্তু আনন্দটাই তো আসল না টাকাতে যাই হোক আমরা আমাদের ইচ্ছা পূর্ণ হলো সবাই আমরা খাওয়া দাওয়া আনন্দ করলাম খুব মজা করলাম তো আমাদের মানে ও বাচ্চারা খেতে তো লাইন তো এলোই না সবাই মোবাইল জেলেই মানে খাওয়া কমপ্লিট রসুন দিয়েছো এখন খাচ্ছে হচ্ছে ভাই মানে আমাদের সবার খাওয়া শেষ হয়ে মানে কমপ্লিট হয়ে প্রায় 12:30টার মতো বেজে গেছিল তখনও কারেন্ট এলো না ওই রকম করে আমাদের খাওয়া হলো আমরা খুব মজা করলাম তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ টাটা।